হিন্দু ধর্মে গুরু পুজো খুবই গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থে গুরুকে ঈশ্বরের চেয়ে বড় মর্যাদা দেওয়া হয়েছে এবং তাকে পুজো করার জন্য গুরু পূর্ণিমা উৎসব পালন করা হয় আজ আষাঢ় মাসের পূর্ণিমায় পালিত হচ্ছে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার দিনটি মহর্ষি বেদব্যাসকে উৎসর্গ করা হয় মহর্ষি বেদব্যাস মহাকাব্য মহাভারত রচনা করেছিলেন এই দিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি তাই এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয় এই দিনে গুরুর পাশাপাশি দেবগুরু বৃহস্পতিরও পূজা করা হয় গুরু পূজার বেশ কিছু নিয়ম রয়েছে যা প্রত্যেকেরই মেনে চলা উচিত আমরা আজকের ভিডিওতে সেটাই দেখে নেব গুরুর বক্তৃতার প্রতিটি শব্দ আপনার সমস্ত সম্পদের উপর ভারী তাই গুরুর সামনে কখনোই সম্পদ এবং খ্যাতির গৌরব প্রদর্শন করা উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে যে গুরুর মর্যাদা ভগবানের চেয়েও বেশি তাই কখনোই গুরুর আসনে বসা উচিত নয় গুরুর চেয়ারে বসে থাকা শুধু গুরুর অপমানই নয় ঈশ্বরেরও অপমান যখনই আপনি গুরুর কাছে থাকবেন কখনোই তার মুখের দিকে পা রেখে বসবেন না এটা করলে গুরুর অপমান হয় গুরুর সামনে কখনোই ভুল ও অশালীন ভাষা ব্যবহার করবেন না গুরুর মনকে আঘাত করে এমন গালিগালাজ কখনোই জিহবায় ব্যবহার করা উচিত নয় অন্যথায় গুরুকে অপমান করা হয় ভুল করেও কারোর সামনে গুরুকে খারাপ বলবেন না এ এক মহা বিপর্যয় যদি অন্য কেউ এ কাজ করে তাহলে সংযত হন এবং তাকে থামানোর চেষ্টা করুন এবার আমরা জেনে নেব গুরু পূর্ণিমায় কিভাবে গুরুর পূজা করবেন গুরু পূর্ণিমার দিন গুরুকে উচ্চ আসনে বসান জল দিয়ে তার পা ধুয়ে ফেলুন তারপর তার পায়ে হলুদ বা সাদা ফুল অর্পণ করুন এরপরে তাকে সাদা বা হলুদ কাপড় দিন তার দক্ষিণা হিসেবে মিষ্টি ফল নিবেদন করুন এরপর গুরুর কাছে তার দায়িত্ব পালন করার জন্য প্রার্থনা করুন